সারা দেশ। রাজধানীর শাহবাগে প্রায় 3 ঘন্টা রাস্তা অবরোধ করে আজকেও বিক্ষোভ করেছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ হয়েছে বিশেষ করে কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের সহপাঠীরা, সেখানে তারা বিক্ষোভ করেছেন এবং তাদের মূল অভিযোগ ছিল যে প্রথমবারের ময়নাতদন্ত যেটা করা হয়েছে সেটা ত্রুটিপূর্ণ ছিল এবং তারা ভাবছেন যে আদালতের নির্দেশে ফের ময়নাতদন্ত করা হলে হয়তো প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। এ প্রসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দর্শক। সেটি হচ্ছে যে আগামীকাল তনুর মরদেহ কবর থেকে তোলা হতে পারে এবং তনু হত্যা মামলা ডিবি থেকে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। সহপাঠী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের এই আন্দোলন সপ্তাহ পেরিয়েছে। সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শহীদ মিনার চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তনুর হত্যার বিচারের দাবিতে ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেন তারা। অভিযোগ করেন পুলিশের গাফলতির কারণে প্রথমবার ময়নাতদন্ত ত্রুটিপূর্ণ ছিল, পুনঃ ময়নাতদন্তে হত্যার রহস্য উন্মোচন হবে বলে প্রত্যাশা তাদের। ময়নাতদন্ত করা হবে, তাহলে কি আগের রিপোর্টটা ভুল নাকি এখনের রিপোর্টটাকে একটা নাটক সাজানোর জন্য এখনের রিপোর্টটা করা হচ্ছে? যতদিন পর্যন্ত তনু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে না ততদিন পর্যন্ত আমরা তনু মঞ্চ ছাড়ছি না। তনুর আত্মার শান্তি কামনা করে দোয়া হয়েছে ভিক্টোরিয়া কলেজের কেন্দ্রীয় মসজিদে। তার উপযুক্ত তদন্ত করে এবং উপযুক্ত সাজা তদন্ত করে এবং তার যে সত্যিকার অর্থে যে দোষী তার সাজা নিশ্চিত করার জন্য আমরা জোর দাবি জানাই। এদিকে একই দাবিতে আন্দোলন হয়েছে রাজধানীর শাহবাগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে দুপুরে রাস্তায় নেমে আসে স্কুল কলেজের শিক্ষার্থীরা। তনু হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দুপুর 1টা থেকে 4টা পর্যন্ত শাহবাগের রাস্তা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। আজকে যদি আমরা তনুদের নিরাপত্তা যদি নিশ্চিত করতে না পারি, কালকে আমাদের সন্তানরা কিভাবে বাসা থেকে বের হবে নিশ্চিন্তে? তারা কিভাবে পথে হাঁটবে? শুধু তনু তনু আমাদের বোন, আমরা তনুকে ইস্যু করে এখন রাস্তায় নামছি, এটা হলে হবে না। আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, নিজেকে বদলাতে হবে। রাজধানী ও কুমিল্লা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে তনু হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমেছে নানা শ্রেণী পেশার মানুষ। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে সিলেটেও। এছাড়া বগুড়া, পাবনা, বরিশাল, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। ফয়সাল হোসেন, চ্যানেল 24।